লকডাউনের মধ্যে কোথাও যাতে কোনো রকম খাদ্য সংকট তৈরি না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন মাধ্যমে বিনামূল্যে সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে গ্রাহকদের হাতে, তবুও মানুষজন ঠিকমতো খাদ্য সামগ্রী পাচ্ছেন না, এমনটাই অভিযোগ রয়েছে বর্ধমানের বিভিন্ন জায়গায়। বাম যুব সংগঠন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের তরফ থেকে রেশন ডিলারদের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়াও খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছেও স্মারকলিপি পেশ করলেন বাম যুব সংগঠন ভারতীয় যুব ফেডারেশনের প্রতিনিধিরা। প্রত্যেকটি মানুষের কাছে যাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়, রেশন যাতে কোনো কালোবাজারি না হয় এবং রেশন সামগ্রী যাতে সকলে ঠিকমতো পান, সেই দাবি তুলে ধরা হয়েছে যুব সংগঠনের তরফ থেকে। আজকে আমরা গিয়েছিলাম মেনলি খাদ্য দপ্তরে, আমাদের হচ্ছে মহকুমা যে খাদ্য আধিকারিক, আমরা তার কাছে গিয়েছিলাম। আমরা এর আগে বর্ধমান শহর এক আঞ্চলিক কমিটি ডিওয়াইএফআইগতভাবে আমরা হচ্ছে বর্ধমানের প্রায় 20টা রেশন ডিলারকে ডেপুটেশন দিয়েছিলাম। এই সময়ে যে মানুষের খাদ্যের অভাবে রয়েছে, বিভিন্ন মানুষের কাছে কার্ড থাকা সত্ত্বেও তারা হচ্ছে খাবার পাচ্ছে না, এবং যাদের কার্ডগুলো প্রসেসিং হয়ে পড়ে রয়েছে তাদেরকে যে টোকেন দেওয়া হচ্ছে সেটা নিয়েও একটা দুর্নীতি চলছে। আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন হচ্ছে শাসক দলের লোকরা, তারা হচ্ছে যারা আশাকর্মী বা আইসিডিএসের কর্মী, তাদের কাছ থেকে ওই যে টোকেনগুলো তারা হচ্ছে কালেক্ট করে নিচ্ছে। সাধারণ মানুষের জন্য টোকেন তারা পাচ্ছে না। এই রকম সাত দফা দাবি নিয়ে এবং এই সময় আমরা দাবি করেছি যে হচ্ছে রেশনে যে খাবারগুলো দেওয়া হচ্ছে, চাল গম এছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে তেল সর্ষে রান্নার সামগ্রী, সেগুলো দেওয়ার দাবি আমরা হচ্ছে সেখানে জানিয়ে এসেছি। এবং ওখানকার যে আমাদের যে মহকুমা আধিকারিক আছেন, উনি আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে আজকে ওনার সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে মিটিং আছে, এটা উনি বলবেন। এবং এর মধ্যেও পৌরসভাকে জানাতে বলেছেন যে এই যে রেশন নিয়ে কালোবাজারি চলছে বা এই যে টোকেনগুলোকে শাসক দলের লোকরা নিয়ে নিচ্ছে, এটা নিয়েও উনি আজকে এসে ডিএম সাহেবকে জানাবেন। আমরা জানিয়ে এসেছি যে কীভাবে এই অসময়ে হচ্ছে গরিব মানুষ যেন কোনো কষ্টের মধ্যে না পড়ে, গরিব মানুষ যেন রেশনিং ব্যবস্থা খাবারটা ঠিকঠাক মতন পায়, এটা যেন খাদ্য আধিকারিক দেখেন। এবং সাধারণ মানুষ যাদের কার্ড নেই তারাও যেন খাবারটা পায়, তারাও যেন রেশনটা সঠিকভাবে পায়, এই দায়িত্ব যেন ওনারা নেন, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা বলে এসেছি আগামী দিনে যদি এই দাবি আমাদের পূরণ না হয় আমরা হচ্ছে আরও বৃহত্তর আন্দোলন বৃহত্তর জায়গায় হচ্ছে যাবো। আপনারা কারা? আমরা হচ্ছে আমি হচ্ছে বর্ধমান শহর এক আঞ্চলিক কমিটির সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।